নিচে পড়তে পড়তে তার চোখ খুলে ডানা গজায়। সে বুঝতে পারে যে মাটির সংস্পর্শে এলে তার মৃত্যু নিশ্চিত। এই বোধোদয় হওয়ার সঙ্গে সে আবার উপরে উঠে যায় তার নিজের লোকে। অনন্তের খোঁজে সর্বত্যাগী হয়ে যাওয়া সাধকদের প্রসঙ্গে ঠাকুর এই উপমাটি বলেছিলেন। স্বামী বিবেকানন্দ নারী পুরুষের সমান অধিকারের কথা ঘোষণা করেছিলেন, এমনকি মেয়েদের দুরাবস্থা দেখে তাদের উন্নতির জন্য তিনি আগে স্ত্রীমঠ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। মন্তব্য করেছিলেন, আগে মা ও মায়ের মেয়েরা, তারপরে বাপ আর তার ছেলেরা। কিন্তু তখনকার সমাজ তার জন্য প্রস্তুত ছিল না, তাই তার জীবদ্দশায় স্ত্রীমঠ গড়ে ওঠেনি। তবে ছোট্ট পারুল একবার স্বামীজিকে দর্শন করেছিল। ভারতীপ্রাণা মাতাজির পূর্বাশ্রমের নাম ছিল পারুল। স্বামীজির জ্বলন্ত চোখ দুটি তার মনে চিরকালের মতো গেঁথে গিয়েছিল। কে বলতে পারে স্বামীজির কাছ থেকে তার মনে সেদিন কি বার্তা পৌঁছেছিল, কি বীজ বপন করে দিয়েছিলেন বিশ্বাচার্য যে সমস্ত বন্ধন ছিন্ন করে 17 বছরের মেয়েটি অনন্তের পথ বেছে নিয়েছিল। পরবর্তীকালে পারুল মহীরুহ হয়ে অলঙ্কৃত করেছিলেন শ্রী সারদা মঠের অধ্যক্ষার পদ, আরও দিশারি হয়েছিলেন বহু নরনারী। তাই পারুলের প্রব্রাজিকা ভারতীপ্রাণা হয়ে ওঠার কাহিনী শুধুমাত্র অসামান্য এক নারীর জীবন কথা নেই, তার জীবনী অনুধ্যান করলে সকলে অনুপ্রেরণা লাভ করবে, বিশেষ করে নারীগণ উদ্বুদ্ধ হবে। ভারতীপ্রাণাজির জীবনী ও তার প্রসঙ্গ আলোচনা করতে পারা একটি বিরল ভাগ্য। বিপ্লব অনেক রকম হয়, সরবে এবং নীরবে। ভারতীপ্রাণাজির জীবনী নারী জাগরণে বিপ্লব এনেছিল, তবে নিঃশব্দে। তার জীবনের প্রতিটি পদক্ষেপে ছিল ঈশ্বর নির্ধারিত। প্রত্যেকবারই তিনি সকলের কল্যাণের জন্য চেষ্টা করেছিলেন। চেষ্টা শব্দটি প্রয়োগ করলে ভুল হবে, কারণ আচার্য শঙ্কর বলেছেন, বসন্তবল লোকহিতম চরন্তি, অর্থাৎ মহাপুরুষগণ বসন্ত ঋতুর মতো সকলের আনন্দের হেতু হন, এমনকি তাদের নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত লোকহিতের জন্যই। তাই মাতাজির জীবনেও আমরা দেখতে পাই কত ভাবে তিনি অন্যের ভালোর জন্য চিন্তা করেছেন, যেখানেই থেকেছেন সেখানেই তাদের কাজে হাত বাড়িয়েছেন, যিনি তার কাছে আত্মীয় নিয়ে এসেছেন তাকেই সাহায্য করেছেন। সত্যি তার জীবন বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন শ্রী শ্রী মায়ের প্রিয় সেবিকা। কুশিক্ষার অন্ধকারে তলিয়ে যাওয়া পরাধীন ভারতের নারী সমাজের মধ্যে থেকেও তিনি অশিক্ষার শৃঙ্খল ভেঙে লেডি ডাফরিন কলেজে নার্সিংয়ে প্রথম হয়েছিলেন। নারী শিক্ষার গৌরব ও প্রয়োজন অন্যান্যদের বুঝিয়েছিলেন। আবার তিনি ছিলেন স্বাধীন স্ত্রীমঠের প্রথম অধ্যক্ষা। নারীদের আধ্যাত্মিক জগতে তার অবদান অপরিসীম। নবযুগের গার্গী মৈত্রেয়ীদের অগ্রদূত তিনি। তার সর্বোচ্চ স্থানের গুরুত্ব ও মহত্ব এখনো সঠিক মূল্যায়ন করা হয়নি। আমার বিশ্বাস যতই দিন যাবে ততই তার অমলিন চরিত্রের গুরুত্ব আরো বেশি করে বোঝা যাবে এবং প্রকাশ পাবে। যেমন বলেছিলাম, তার জীবনের আলোচনা সকলেরই
विशेष करे भारतीय महिला दे जुनो खुबी प्रयोजन। भारते निजस्व गौरवोज्जल ऐतिह्य थाका सत्त्वेओ दुर्भाग्यवशत आज बेशिरभाग भारतीय नारी पर अनुकरणे मुग्ध। एखन स्वाधीनतार मने दाड़िएछे जातीय चाचार, निर्भीकतार मने निर्लज्जता। किन्तु भारतीय नारी बहुगुणे भूषिता छिलेन। आमादे दुर्भाग्य जे भारतीय नारी के बहु जुग धरे चरम अत्याचार सह्य करते हुएछिलो। तार विशेषण हुए गिएछिलो नारीके दार। आदर्श नारी होते गेले ताके होते हतो असूयस्पृशा, लज्जावती लतार मतो भीत संत्रस्त, चिरघात से अन्येर उपर निर्भर करबे तार भरण पोषण बा सुरक्षार जन्य। सेई अंधकार जुगे नारी जातिर जन्य आलोर मशाल तुले धरेछिलेन स्वामी विवेकानंद। तारी आह्वाने साड़ा दिएछिलेन पारो। सेई समय बाल्य विवाह प्रचलित छिल। तखन मेयेरा जानतो तारा पुतुल खेलबे, रान्ना बान्ना शिखबे, घर गोछाबे आर स्वामी ओ शशुर बाड़ी सेवा करबे। এই পরিবেশের মধ্যে বেড়ে উঠেও পারুলের চিন্তাধারা অন্যরকম ছিল। এসবে তার রুচি ছিল না। শৈশবে তার আকর্ষণ নিবেদিতার স্কুলের খেলনাগুলির দিকে গিয়েছিল। পুতুল নিয়ে খেলতে খেলতে সময়ের জ্ঞান আর থাকে না, তাই স্কুলে যেতে দেরি হয়ে যায়, তিরস্কারে কাজ হয়নি। শাস্তিস্বরূপ তাকে এবং তার ছোট বন্ধুকে ক্লাসরুমে বন্ধ করে তালা ঝুলিয়ে রাখলেন শিক্ষিকা। অন্য শিশুদের বাড়ি পৌঁছাতে চলে গেলেন মাসি। স্কুল বাড়িটি প্রায় ফাঁকা, ছোট বন্ধুটি কেঁদে আকুল। তাকে সাহস যোগাচ্ছেন ছোট্ট পারু। বলছেন, দূর বোকা কাঁদছিস কেন, জি ফিরে এসে দরজা খুলে দেবে। মানুষ বড় হয়ে যা হবে তার আবাস সেইসব থেকেই পাওয়া যায়। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে অন্যদের সাহস দেবা এক দুর্লভ গুণ। যিনি নেত্রী তার মধ্যে এই গুণই তো থাকা দরকার। বাল সূর্যের মতো পারুলের দীপ্তি তখনই প্রকাশ পেয়েছিল। অন্যায় তিনি কোনোদিন সহ্য করতে পারতেন না, তাই সঙ্গে সঙ্গে জীবন আলোড়নকারী নির্ণয় নিয়ে নিলেন, আমি এখানে আর পড়ব না, নিবেদিতা স্কুলে ভর্তি হব। উপনিষদ বলছেন আমরা আনন্দের অধিকারী। এই আনন্দের পূর্বাভাসই সেই দিন ছোট কারু পেয়েছিলেন। পুতুল খেলা নিয়ে যে আনন্দ যাত্রা তা শুরু হয়েছিল তা তাকে ক্রমে ব্রহ্মানন্দ পর্যন্ত নিয়ে গিয়েছিল। যতই শাস্ত্র পড়ি বা শুনি না কেন, তা আমাদের উপর তত প্রভাব ফেলে না যত না একটি জীবন থেকে হয়। স্কুলে এসে পারুল এরপর ভগিনী নিবেদিতা, ক্রিস্টিন, সুদীরা প্রমুখ দিদিদের সঙ্গলাভ করেছিলেন। তাদের স্বার্থত্যাগ, কর্তব্য নিষ্ঠা, ভগবত ভক্তি, নম্রতা এবং বৈরাগ্য তাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি চোখের সামনে দেখলেন কিভাবে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। যেমন হয়েছিল স্কুলে নিবেদিতার আয়োজিত সরস্বতী পূজা সময়ে, সে রামকৃষ্ণ বলতেন কারোর ভাবে আঘাত করো না। তাই বিদেশিনী নিবেদিতা হিন্দু ছাত্রীদের মনে আঘাত না দিয়ে প্রথম বছর থেকে দূরে থেকে পূজার যাবতীয় আয়োজন করেছিলেন। পরের বছর সেই ছাত্রীরাই তাকে টেনে এনে উপস্থিত করল পূজা মণ্ডপে। ওকে আর ওরা বিদেশিনী ভাবলেন না, তার ভালোবাসা, দেশপ্রেম সবকিছুই তারা বুঝতে পেরেছিলেন। ভালোবাসার স্রোতে সেদিন জাপাতের ঘণ্টি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। শাস্ত্র বচন তীর্থে কুর্বন্তি তীর্থানি, মহাপুরুষগণ যেখানে ঈশ্বরের আরাধনা করেন সেই স্থান জেগে ওঠে। তাদের আরাধনায় তপস্যায় আহ্বানে তীর্থস্থান জন্ম নেয়। একবার জন্মস্থান মুক্তিপাড়ায় পারুল একটি দেবী মূর্তি গড়েন। মাকে ডেকে নিয়ে গিয়ে সেই মূর্তি দেখিয়ে বললেন, মা পূজারীকে ডেকে পূজা করতে বলো, ইনি হলেন জগদ্ধাত্রী, আমি তো এর পূজা করতে জানি না। মা ধর্মভীরু বললেন, দেব দেবীদের নিয়ে এরকম খেলা করতে নেই, পাপ হবে। কিন্তু দৃঢ়চিত্ত পারুল তা শোনেননি।
মা মেয়ের মন রাখতে পূজারীর কাছে গিয়ে পূজা করতে অনুরোধ করে। আশ্চর্যভাবে পূজারি কোনো রকম আপত্তি করলেন না, সঙ্গে সঙ্গে সানন্দে রাজি হয়ে যান। ওই স্থানের নাম হলো বালাকেশ্বরী তলা। আপনারা যদি গুপ্তিপাড়ায় যান এখনো সেই জায়গাটা দেখতে পারবেন। ক্রমে স্কুলে তিনি সকলে প্রিয় হয়ে উঠেছিলেন। সুদিদাদির সঙ্গে শ্রী শ্রী মাকে দর্শন করতে বাগ বাজারে মায়ের বাড়িতে মাঝে মধ্যে যেতেন। শান্ত সুন্দর মেয়েটির প্রতি শ্রী মায়ের কৃপা দৃষ্টি পড়ে এবং তার দীক্ষা লাভ হয় বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে। কালে চাকা ভুগতে থাকে, বাড়ির সকলে থাকে সংসারে বেঁধে দিতে ব্যস্ত হলেন, কিন্তু তিনি যে দেবোৎসর্গিত তাকে যে অনেকের পথ ধেপাতে হবে, তাই তিনি গৃহের সুখাশ্রয় ছেড়ে বেরিয়ে গেলেন। গভীর রাতে সুদিরাদি তাকে নিতে এসেছিলেন, তারই প্রিয় আত্মীয়া তার জন্য বাড়ির দরজা খুলে দিয়েছিলেন। সুদিরাদি তার নাম পাল্টে সরলা রাখলেন এবং অন্যান্যদের আপত্তি অগ্রাহ্য করে তার সব রকম দায়িত্ব নিলেন। এই সময় থেকে শ্রীমায়ের সেবার সুযোগ পাওয়া পর্যন্ত তার জীবনী পড়লে চমকে যেতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বিভিন্ন মানুষজনের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। কেউ তাকে ভালোবেসেছেন, কেউ তার উপর বিরক্ত হয়েছেন, একবার এত অসুস্থ হয়েছিলেন যে মৃত্যুর মুখ থেকে ফিরবেন কিনা ভেবে সুদিরাদি চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিন্তু এই যাত্রাপথে কোনো ক্লেশই তাকে নিজের সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি, বরং তার বৈরাগ্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। শ্রী শ্রীমায়ের সেবাতে তিনি অনেক করে নিযুক্ত হয়েছিলেন। আমার মনে হয় সেটি ছিল তার এই তপস্যারই ফল। সাধক জীবনে তীর্থযাত্রার বিশেষ মর্যাদা আছে। প্রথমত, তীর্থস্থানে ঈশ্বরের বিশেষ আবির্ভাব থাকায় মনকে বসে আনা সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, সেখানে সাধু সঙ্গ করা যায়। সুধীরাদি সরলাকে সঙ্গে করে অনেক তীর্থে গিয়েছেন। সুধীরাদি ব্যস্ত থাকায় অনেক সময় সরলাকে একাই থাকতে হতো, তবে তার অনুপ্রেরণায় সরলা তন মন প্রাণ ঈশ্বরে সমর্পণ করতে সক্ষম হয়েছিলেন। যখন বৃন্দাবনে থাকতেন তখন সরলা দিনে লক্ষ জপ করতেন। একটি ছোট্ট কুটিয়ায় কাঠে শুয়ে অনবরত ঈশ্বরনাম জপ করতেন। পরে এই সময়ে স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন যে ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা তার মনে আসত না। আমরা মনের গতিবিধি জানি, তা অত্যন্ত চঞ্চল এবং জিদি। মনকে যিনি বসে আনতে চেষ্টা করছেন তিনি খুব ভালো করে জানেন যে সে কাজটা কতটা কঠিন। সুতরাং মাতাজি যে কোন ঊর্ধ্বস্তরে বিচরণ করতেন তা সহজেই বোঝা যায়। এই সময় তার কত অতীন্দ্রিয় অনুভূতি হয়েছিল তা আমরা জানি না। সাধক সাধিকাদের জীবনী শব্দে বর্ণনা করা বা তাদের অনুভবে পরিমাপ করা যায় না। উপনিষদ বলছেন, ইয়াত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। পরম সত্যকে বর্ণনা করতে মন ও শব্দ অক্ষম, তাকে লাভ না করে তারা ফিরে আসে। অতীন্দ্রিয় স্তরে বা অতীন্দ্রিয় অনুভূতির কথা কি ইন্দ্রিয় প্রকাশ করতে পারে? না, তা অনুভূতি সাপেক্ষ, সাধন সাপেক্ষ। মীরা বিখ্যাত ভজনে আছে, ঘায়েল কি গতি ঘায়েল জানে যো কই ঘায়েল হয়। নিজের সাধনা না করলে এদের জীবনী ধারণা করা অসম্ভব। একটি রূপরেখা দেওয়া যায় মাত্র, তাও তাদেরই স্মৃতিচারণের মাধ্যমে। আবার এইসব সাধক সাধিকা প্রচার বিমুখ, নিজের কথা বলতে একেবারেই পছন্দ করেন না। তবে আন্তরিক হয়ে ব্যাকুলতার সঙ্গে কেউ প্রশ্ন করলে তাদের উদ্বুদ্ধ করার জন্য কিছু কথা তারা নিজের জীবন থেকে বলে থাকে। এইটুকু আমাদের পালন প্রাপ্তি। প্রসঙ্গত বলা যায় যে মাতাজির আত্মকথা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন কত সহজ সরল ছিলেন তিনি। আড়ম্বরবিহীন সহজ ভাষায় নিজের কথা বলে গেছেন।
তার কথাবার্তা থেকে তার তপস্যার দিনগুলি সম্পর্কে কিছুটা আমরা জানতে পেরেছি। বৃন্দাবনে বিভিন্ন মন্দির দর্শন, সেখানে ধ্যানে ডুবে যাওয়া, গোপীদিদির সঙ্গে গোবর্ধনগিরি পরিক্রমা করা, কত মধুর স্মৃতি তার হৃদয়ে জুড়ে ছিল। একাদশীর দিন বৃন্দাবনে প্রসাদ বিতরণ হতো না, তিনি আগের দিনের শক্ত রুটি ঘোল দিয়ে ভিজিয়ে খেয়ে নিতেন। রান্না করলে জপ ধ্যানের সময় কমে যাবে, তাই এই কঠোরতা। এছাড়া সুবিরাদের সঙ্গে কাশী বিভিন্ন স্থান দর্শন, বিশেষ করে শিবরাত্রির পূর্ণ দিনে শেষ প্রহরে বিশ্বনাথে পূজা অভিষেক করা ঘটনাকে তিনি সানন্দে স্মরণ করতেন। এক অত্যুচ্চ অনুভূতির বর্ণনা পাওয়া যায় জনৈক ভক্তের সঙ্গে তার কথাবার্তায়। মাতাজি বলেছিলেন, সমাধিতে দেখা যায় সচ্চিদানন্দ সমুদ্রের জল ধীরে ধীরে উঠছে, সবকিছু যখন তার মধ্যে ডুবে যায় তাকে প্রলয় বলা হয়। তখন একটি ধ্বনি শোনা যায়, ওম ওম। তারপর একটি ছোট্ট তরঙ্গ জলের মধ্যে দিয়ে যায়, তারপর একটি বিন্দুর উদয় হয়, সেটি হল ওম শব্দের বিন্দু। শ্রোতার মাথার উপর দিয়ে চলে যায় এই বর্ণনা। তিনি প্রশ্ন করলেন, ইষ্ট দর্শন হলে খুব আনন্দ হয় শুনেছি, জলের দর্শন পেলে কি হবে? মাতাজি উত্তর দিলেন, প্রলয় হলে ভয় হয়, কিন্তু যদি কেউ সচ্চিদানন্দের সঙ্গে একীভূত হয়ে যায় তাহলে তার অনুভূতি কে বলতে পারবে? তোমরা কি ঠাকুরের নুনের পুতুলের গল্প শুনোনি? যারা জানেন না তাদের জন্য বলছি, সচ্চিদানন্দ ব্রহ্মের প্রসঙ্গে ঠাকুর এই উপমাটি দিয়েছিলেন। শাস্ত্রে আছে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্ম সাক্ষাৎকার করে সে ব্রহ্মই হয়ে যায়। সুতরাং যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল সে সমুদ্রে মিশে গেল। শ্রোতা আবার প্রশ্ন করে, জল দর্শনের পরে কি হয়? মাতাজি বললেন, তারপর জ্যোতি দর্শন হয়। আমি নিজে শ্রী মাকে জনৈক ভক্তকে বলতে শুনেছি, মৃত্যুর পর তোমার কোনো ভয় নেই, তুমি রামকৃষ্ণ লোকে যাবে। যেমন ঈশ্বর সূর্যলোক ও চন্দ্রলোক সৃষ্টি করেছেন, তেমনি তিনি রামকৃষ্ণ লোক করেছেন। শ্রী শ্রীমা জনৈক ভক্তকে উপদেশ দিয়েছিলেন, যখন যেমন তখন তেমন। মাতাজির জীবন এক সুন্দর এর সুন্দর উদাহরণ। সুধীরাদি তাকে যেমন নির্দেশ দিয়েছিলেন, তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। মাতাজি সুধীরাদির মার্গদর্শনকে আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতেন। যখন সুধীরাদি তাকে হস্টেল বর্ডন করেছিলেন, তখন ছাদে কাপড় শুকোতে গিয়ে কোনোমতে 108 বার জপ করে নিতেন। তিনি তখন অভিযোগ জানাননি যে, আমি তো কিছুদিন আগে পর্যন্ত লক্ষ্য জপ করতাম, এখন তো আমি একদম সময় পাচ্ছি না, এমন ভাবে একটা কাজ দিয়ে দিলেন যে কোনো রকম 108 জপ করছি, এরকম কোনো অভিযোগ তিনি করেননি। আমরা প্রায় অভিযোগ করে থাকি, আমাদের অভিযোগে শেষ থাকে না, কিন্তু তার মুখে কোনোদিন কোনো অভিযোগ শোনা যায়নি। সবসময় ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে নিজেকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করেছেন। তার নিভৃত সাধনার একটি সুন্দর চিত্র পাওয়া যায় তার বোন সিদ্ধেশ্বরী দেবীর স্মৃতিচারণা থেকে। একবার তিনি দিদির সঙ্গে দেখা করতে স্কুলে গিয়ে তাকে খুঁজে পাননি। অনেক খুঁজে শেষে একটি কোণের ঘরে তাকে দেখতে পেলেন, তিনি তখন ধ্যান করছিলেন। সিদ্ধেশ্বরী দেবী অপেক্ষা করতে থাকেন, ধ্যানে শেষে গান ধরলেন সরলা, রাজ রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে যাও। গানের সুর ও গায়িকার ভঙ্গিতে কি মাধুর্য, কি আহুতি! গান শেষ হলে সিদ্ধেশ্বরী দেবী তাকে প্রশ্ন করলেন, দিদি তুমি কি আর কোনো গান জানো না? যখনই আমি আসি আমি দেখি তুমি এই গানটি করো। সারাটা উত্তর দিয়েছিলেন, জানি তো, কিন্তু এই গানটি আমার ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ অনেকবার ভজনানন্দের কথা বলেছেন, মাতাজি গান খুব ভালোবাসতেন, কালী পূজার দিন কালী কীর্তনে
দোলের দিন সংকীর্তনে সকলকে উৎসাহিত করতে। একবার পূজনীয় সুদ্ধাপ্রাণ মাতাজি তাড়াতাড়ি গান শেষ করলে তাকে বলেছিলেন, একটি বা দুটি মাত্র গান গাও কেন, ভজন গাওয়া কি জপ ধ্যানে চেয়ে কম? যেদিন গান গাইবে সেদিন পুরো মনোযোগ দিয়ে অন্তত তিন চারটি গান গাইবে। এরপর শ্রী শ্রী মায়ের আশীর্বাদে তিনি মায়ের বাড়িতে তার কাছে থাকতে লাগলেন। মায়ের কাছ থেকে সরলা শিখেছিলেন ঈশ্বর পরায়ণতা এবং অনাড়ম্বর সহজ জীবনযাপন। পরবর্তীকালে তিনি বর্ণনা করতেন কিভাবে একটি বাঙা চিরুনি দিয়ে উদ্বোধনে সকালে চুল আঁচড়াতেন। কেউ যদি মাকে বলতেন, এত ভক্ত আসছেন, ওদের কাউকে বললেই তো একটা ভালো চিরুনি কিনে দেবেন, আপনি এই ভাঙা চিরুনি দিয়ে মাথা চুল আঁচড়াচ্ছেন কেন? তখন মা হেসে বলতেন, কেন, এতেই তো কাজ চলে যাচ্ছে। মানে কোনো রকম অপচয় তিনি পছন্দ করতেন না, যতক্ষণ একটা জিনিসকে নিয়ে কাজ হয় ততক্ষণ কিন্তু তাকে ব্যবহার করা উচিত। এই শিক্ষাটা তিনি মার কাছ থেকে সেদিন পেয়েছিলেন। মায়ের সঙ্গে কাটানো তার আনন্দময় দিনগুলির প্রসঙ্গে মাতাজি বলতেন, মা ভোর তিনটের সময় উঠতেন। উনি যখন ভুলের কৌটোর জন্য হাত বাড়াতেন আমারও ঘুম ভেঙে যেত। ঘরের বাইরে একটি হারিকেন রাখা থাকতো, আমি তা তুলে ধরতাম আর মা ঠাকুরকে প্রণাম করতেন। সরলার কোনো রকম চাহিদা ছিল না। তিনি পরে বলেছিলেন, আমার মনে কোনো প্রশ্ন আসতো না, ঠিক মেয়ের মতো আমি তার সঙ্গে আনন্দে থাকতাম। আমার মনে কোনো দুঃখ ছিল না, কোনো প্রশ্নও উঠত না। দিব্য দর্শনাদি প্রসঙ্গে বলেছিলেন, মায়ের দিব্য রূপের দর্শন পেলে আর তার সেবা করা হতো না, তবে উদ্বোধনে একবার সাথে মাকে দেখেছিলাম, অনেক দীর্ঘ হয়ে যাচ্ছেন, তাকে প্রণাম করলাম। উদ্বোধনে ছাদে সেই দিন মাতাজি শ্রী শ্রী মায়ের বিরাট রূপের দর্শন করেছিলেন, মাকে দেখেছিলেন অতি দীর্ঘ হয়ে যেতে। শ্রী শ্রী চণ্ডীকে দেবীর বিরাট রূপের বর্ণনা আছে, পাদাক্রান্তিয়া নতভুবং কিরীটো লিখিতাম্বরাম ক্ষোভিতা শেষ পাতালাম ধনুজ্যা নিঃস্বনীনতাম দশদিক ব্যাপ্ত দুর্গা দেবী মুকুট অম্বরকে স্পর্শ করেছিল। আবার ভাবের পূজা করা শ্রী শ্রী মায়ের কাছে তার শেখা, ভোগ নিবেদনে অভিনব পদ্ধতি মা তাকে শিখিয়েছিলেন। একদিন মা তাকে বললেন ঠাকুরকে ভোগ নিবেদন করতে, কিন্তু সারলা তখন ভোগ নিবেদনের মন্ত্র জানতেন না, তো উনি দ্বিধা করছেন। তখন মা তাকে বলেছিলেন, দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও, আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? তাকে যেমন ভাবে দেবে তেমনি ভাবে নেবেন। পরে অবশ্য মা তাকে শাস্ত্র মতে নিবেদনও শিখিয়ে দিয়েছিলেন। এরই মধ্যে সুধীরাদি সরলাকে নার্সিং কোর্সে ভর্তি করতে চেয়েছিলেন। এর প্রধান কারণ ছিল যে এই শিক্ষা পেলে সরলাকে আত্মনির্ভর করে তোলা যাবে। অন্যতম কারণ ছিল পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজির নির্দেশ। তিনি সুধীরা থেকে বলেছিলেন যে কাশী সেবাশ্রমে অসুস্থ মহিলা রোগীদের সেবা ছেলেদেরই করতে হয়, তাদের সেবার জন্য সুধীরাদি যদি মেয়েদের তৈরি করে দিতে পারে তো সেটা ভালো হয়। সুধীরাদি তাই সরলাকে প্রথমে নার্সিং শিখিয়ে দিতে চেয়েছিলেন। তখনকার দিনে ব্রাহ্মণ কন্যার নার্সিং শেখা ভালো চোখে দেখা হতো না, সংরক্ষণশীল সমাজ তাকে একঘর করে দিতে পারে, আবার মূল্যবোধহীন শিক্ষা আরো ভয়ঙ্কর, তার থেকে অশিক্ষিত থাকা অনেক ভালো। অনেক সময় আমরা দেখি যে উচ্চ শিক্ষিত ব্যক্তি অনেক বেশি স্বার্থপর এবং নিষ্ঠুর হয়ে যায়। এইসব আশঙ্কায় গোলাপ মা অসন্তোষ ও বিরক্তি প্রকাশ করলে শ্রী শ্রী মা সরলার পক্ষ নিয়ে বলেছিলেন, সে কি গোলাপ, ওইটি তো একটি বিদ্যা, ফিরে এসে ও তো আমাদেরই সেবা করবে। আসলে মা জানতেন সরলা কোনোদিন ভুল পথে যাবেন না,
ততদিনে তার সম্পূর্ণ ভার তিনি নিজে নিয়েছিলেন, তাই সরলাকে উৎসাহ দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন, একটি ভালো কম্বল উপহার দিয়েছিলেন। সরলা কৃতিত্বের সঙ্গে নার্সিং পাস করলেন, তিনি পরীক্ষায় প্রথম হয়েছিলেন। স্বল্পভাষী ধীর স্থির সরলার সেবা এত সুন্দর ছিল যে তিনি শীঘ্রই শ্রী শ্রীমা গোলাপ মা যোগেন মা স্বামী শারদানন্দজি প্রমুখ সকলের প্রিয় ও বিশ্বাসভাজন হয়েছিলেন। শরৎ মহারাজ মাঝে মধ্যে তাকে ভক্তের বাড়িতে সেবা করতে পাঠাতেন। ভক্তদের দেওয়া অর্থ নিজের কাছে সরলার নাম করে রেখে দিয়েছিলেন। অবশ্য সরলা এই ব্যাপারে কিছুই জানতেন না। তিনি আত্মীয় ব্যাপারে সর্বদাই ছিলেন অনাসক্ত। মহারাজের আদেশ শিরোধার্য করে উনি যেমন আদেশ করতেন তেমনি তিনি নিষ্ঠা করে সেবা করে যেতেন। স্নেহময় পিতার মতো শরৎ মহারাজ সরলাকে পথ দেখিয়েছিলেন। একবার সরলা তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি আমাকে এত স্নেহ করেন কেন? মহারাজ উত্তর দিয়েছিলেন, তোমার মধ্যে শ্রী রামকৃষ্ণকে দেখি। মায়ের জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিলেন তিনি। যেমন লীলা সম্পরণের আগে শ্রীমা শরৎ মহারাজকে তার মাধ্যমে ডেকে পাঠিয়ে তাকে খাওয়াতে বলেছিলেন। রাধুমাকে প্রসঙ্গে মা তাকে বলেছিলেন, আর ওদের আমার কাছে আসতে দেবে না, আমি মায়া খেতে দিয়েছি ইত্যাদি। সেই সব কথা লিপিবদ্ধ আছে শ্রী শ্রীমায়ের কথায়। শ্রী শ্রীমায়ের মহাসমাধির পর তার জন্মস্থান জয়রাম বাড়িতে মাতৃমন্দির উদ্বোধনের সময় শরৎ মহারাজের সঙ্গে সরলা কলকাতা থেকে বিষ্ণুপুর হয়ে জয়রামবাটি গিয়েছিলেন। তখন বাকি সকালে গরুর গাড়িতে করে জয়রামবাটি গিয়েছিলেন, কিন্তু শরৎ মহারাজের জন্য মোটর গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরে তিনিও গরুর গাড়িতে এসে পৌঁছালেন, কারণ তার গাড়ি খারাপ হয়ে যায়। সকালে এ নিয়ে মজা করলে মহারাজকে এসে বলেছিলেন, মা কোনোদিন এই রাস্তায় গাড়ি করে আসেনি, তাই আমার গাড়িও খারাপ করে দিলেন। শ্রী শ্রীমায়ের মহাপ্রয়াণের পরে শীঘ্রই তার পার্শ্বগণ নিজেদের নরলীলা সঙ্গ করতে লাগলেন। সুধীরাদি যোগের মা গোলাপ মা সকলেই একে একে প্রয়াতা হলেন। সরলা মন প্রাণ দিয়ে তাদের সেবা করেছিলেন। তাদের দেহান্তের পরে তিনি কিছুকাল কুমিল্লায় এবং বাগবাজারে মেয়েদের স্কুলে কাজ করলেন, কিন্তু শরৎ মহারাজের মহাসমাধি পরে তিনি আর কাজের মধ্যে নিজেকে জড়াতে চাননি। বেঁচে নিলেন এক তপস্যাভূত জীবন। এবার তার তপস্যা ভূমি হল কাশী। এই প্রসঙ্গে আমার গোপগোপীদের কথা মনে পড়ে। তাদের কাছে শ্রীকৃষ্ণ ছিলেন অত্যন্ত প্রিয়জন। তার আকর্ষণে তাদের জগৎ ভুল হয়ে যেত। কৃষ্ণ চিন্তা ছাড়া আর তাদের কোনো চিন্তা ছিল না। যখন শ্রী ভগবান ব্রজধাম ছেড়ে চলে গেলেন, তখন তারা বিভিন্ন জনের মুখে শুনলেন তার দিব্য স্বরূপের কথা। তখন শ্রীকৃষ্ণ চিন্তা কৃষ্ণ লীলা স্মরণ মননে তাদের জীবনে ধ্যেয়বস্তু হয়ে উঠেছিল। জীবন ধারণের জন্য তারা দৈনন্দিন কর্ম করতেন ঠিকই, কিন্তু তাদের দেহ মন প্রাণ শ্রীকৃষ্ণ চরণেই সমর্পিত ছিল। একই ঘটনা পুনরাবৃত্তি দেখব মাতাজির জীবনে। শ্রীমা এবং তার পার্শ্বগণ যতক্ষণ সশরীরে ছিলেন ততক্ষণ তিনি তাদের সেবা পরম যত্নের সঙ্গে করেছিলেন। তারপর শুরু হল তার সাধনার দ্বিতীয় অধ্যায়। মায়ের মহাসমাধি পরে শরৎ মহারাজ তাকে বলেছিলেন, মাকে এতদিন মানবী রূপে পূজা করেছ, এখন তার স্বরূপ জানার চেষ্টা করো। মানুষ জন্ম পেয়েছ, সে আর কুকুরের মতো মরবে? এমন মরা মরবে, একটা দাগ রেখে যাবে, ভগবান লাভ করে তারপর যাবে। কাশীতে তিনি দীর্ঘ 27 বছর তপস্যা করেছেন। কোনদিন তার কোনো রকম অসুবিধার কথা কেউ টের পাননি। করুণাময় ভগবান তাকে পরীক্ষা নালে ফেলে উচ্চকোটির সন্ত তৈরি করে নিয়েছিলেন। তার যোগ এবং ক্ষেম
দুটিরই ভার নিজের উপর নিয়েছিলেন। তার কোন রকম বিপদ হতে তিনি দেননি। এর কারণ তার সম্পূর্ণ শরণাগতি এবং তার মধ্যে সর্বদা প্রজ্বলিত থাকা বৈরাগ্যের অগ্নি শিখা। কাশীতে থাকাকালে তাকে অনেকবার বাড়ি পাল্টাতে হয়েছে। একবার বাড়িওয়ালাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঠিক করেছিলেন একটি সুটকেস নিয়ে রাস্তায় থেকে যাবেন। তার এই সব সংগ্রামের কথা শুনতে পেরে একজন প্রশ্ন করেছিলেন, এত দুঃখ সহ্য করলেন কি করে? তিনি বললেন, মনের মধ্যে এমন শক্তি আসত, ভাবতাম বাড়ি ছেড়েছিলাম কেন। অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু বাড়ি ছেড়ে বেরোনোর লক্ষ্যে পৌঁছাতেই হবে এই সংকল্প আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু পরে কাশীতে আরেকজন ভক্ত আর ওনার জন্যে একটি ছোট বাড়ি তৈরি করে দিয়েছিলেন পূজনীয় মহারাজরা। সেই বাড়ির নাম আছে সারদা কুঠি, খুব সুন্দর জায়গা। যাই হোক, শ্রী সারদা মঠ যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতীপ্রেমা মাতাজি তার প্রথম অধ্যক্ষা হলেন। তখন সকলেই জানতে পেরেছিলেন যে যোগেন মায়ের অনুরোধে অনেক আগে স্বামী সারদানন্দজি তাকে কৌর্ণ সন্ন্যাস দিয়ে নাম দিয়েছিলেন শ্রী ভারতী। তাকে তিনি একথাও বলে দিয়েছিলেন যে তিনি যেমন থাকতেন তেমনি থাকবেন, পরে সময় মতো গেরুয়া করতে পারবেন। প্রথমে তিনি কাশী নিবৃত বাস ছেড়ে আসতে রাজি না হলেও বেলুড় মঠে বরেণ্য সাধুদের কথা তিনি অমান্য করতে পারেননি। তাছাড়া আমি নিশ্চিত যে তিনি এই ব্যাপারে নিশ্চয় মায়ের আদেশ পেয়ে থাকবেন। পূজনীয় নির্ভয় প্রণা মাতাজির মুখে একবার আমি শুনেছিলাম যে তিনি কাশীতে ভারতী প্রণা মাতাজিকে প্রথম দর্শন করেছিলেন। তিনি বলতেন, আমি অনেক ভক্তের সঙ্গে আলাপ করেছি যিনি মায়ের সঙ্গে হয়তো একবার বা কয়েকবার মাত্র দেখা করেছেন। তিনি কত গর্বের সঙ্গে বাড়িয়ে বাড়িয়ে সেসব কথা আমাকে বলতেন। আর ভারতী প্রণাজির মুখে আমি শুনেছি যে শ্রী শ্রীমা তাকে বলেছিলেন, শেষকালে আমার কাছেই তো আসবে মা, তার আগে আমার কিছু কাজ আছে, তা তোমাকে করতে হবে, এক্ষুনি চলে গেলে হবে না। কিন্তু এই কথাগুলি তিনি আমাকে বলেছিলেন অনেক দিনের আলাপের পরে অতি বিনম্রভাবে। শ্রী শ্রীমায়ের সেই নির্দেশটি সম্পূর্ণ হল তার অধ্যক্ষ হওয়ার মাধ্যমে। শ্রীমা সারদা দেবীর জন্ম থেকে পূর্ণ দিবসে 1959 সালের 1 জানুয়ারি শ্রী ভারতী এবং অন্য 7 জন ব্রহ্মচারিণীকে বিরাজা হোম করিয়ে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করলেন বেলুড় মঠে তদানীন্তন অধ্যক্ষ পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজ। তার সন্ন্যাস নাম হয় প্রব্রাজিকা ভারতী প্রাণা। তার মুখে সর্বদা সারল্য ও প্রশান্তি বিরাজ করত। তার সঙ্গে সকলে নির্দ্বিধায় মিশতে পারতেন। নির্ভয় প্রাণাজির মুখে আরেকটি ঘটনা শুনেছিলাম, কাশীতে থাকাকালীন ঘটনা। অদ্বৈত আশ্রমে বক্তৃতা শুনতে যাবেন দুজনে, দেরি হয়ে যাচ্ছে দেখে নির্ভয় প্রাণাজি মাতাজিকে বললেন, চলুন না মা, ঘর তো পরিষ্কারই আছে, আর ঝাড় দিতে হবে না। উত্তরে মাতাজি বলেছিলেন, তা কি করে হয়, মা এখানে থাকেন, বাসি ঘর রেখে ওইভাবে আমি বেরোতে পারবো না। এমন ভাবে তিনি কথাগুলি বলেছিলেন যে নির্ভয় প্রাণাজি বুঝতে পেরেছিলেন যে মাতাজির কাছে ঠাকুর ও মা শুধুমাত্র পটচিত্র নন, তাদের দিব্য উপস্থিতিতেই তিনি থাকতেন। শ্রী শ্রীমা একবার তাকে বলেছিলেন, তুমি জয়রামবাটিতে গিয়ে জগদ্ধাত্রী পূজা দেখবে। তাই নবাগতা লীনাকে সঙ্গে নিয়ে তিনি পূজা দেখতে গেলেন। পরে লীনাদের নাম হয় প্রব্রাজিকা নির্মল প্রাণা, খুব জাপক ছিলেন মাতাজি। 20 দিন তারা মায়ের বাড়িতে ছিলেন এবং সেই ঘর মাতাজি নিজে মুছতেন। তিনি তখন সংঘাতকা, কিন্তু সানন্দে মাতৃসেবা করছেন। নির্মল প্রাণাজির কাছে বসার কোনো আসন ছিল না, তাই একটি কম্বল পেতে একদিকে মাতাজি আর আরেকদিকে নির্মল প্রাণাজি জপ করতে বসতেন।
সেখানে উষ্ণ কাটতে গিয়ে মাতাজি শুনলেন যে ঠাকুরের ভোগে দেওয়া যাবে না এমন পোকা কাটা সবজি দুজন স্থানীয় দরিদ্র মহিলা নিয়ে যান। ওরা মাতাজিকে বলেছিল এই বাদ দেওয়া সবজিগুলো ভেজে নিয়ে খেয়ে নিন। সেই মহিলারা কোনোদিন না আসতে পারলে মাতাজি নিজেই তাদের বাড়ি গিয়ে সেই সব সবজি দিয়ে আসতে। প্রসঙ্গত বলা যায় যে তিনি আজীবন দুস্থ মহিলাদের পাশে থেকেছেন, নিঃশব্দে তাদের সাহায্য করেছেন। তখন সারদা মঠের অত প্রচার হয়নি, তাই তাকে অনেকে কৌতূহলী প্রশ্নের উত্তর দিতে হতো, তার কাছে অনেকে আবার পরামর্শ চাইতেন, তাদের সকলকে ধৈর্য ধরে তিনি সঠিক সিদ্ধান্ত জানাতেন। জনৈক বিভূতিবাবু তাকে একবার সাবধান করে দিয়েছিলেন, সরলা তোমার কাজ হবে বচম্যানের, কে ঢুকছে বেরোচ্ছে সব তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা সন্ন্যাসিনীরা কিরকম কাপড় পরবে? তিনি বুঝতে পারেননি যে তিনি স্বয়ং সম্রাধ্যক্ষার সঙ্গেই কথা বলছেন। মাতাজি কিন্তু চুপচাপ সকালের মন্তব্য শুনে যেতেন, কিন্তু নির্মল জি এসে গড়িয়ে পড়তেন। তিনি তো বয়সে ছোট, ওই জন্য এইসব জিনিস শোনা খুব মজাদার ছিল। জয়রামবাটি যাত্রা করে মাতাজি বলেছিলেন, আমি ভাবছিলাম যে মায়ের শরীর চলে গেছে, আর জয়রামবাটিতে গিয়ে কি লাভ, কিন্তু দেখছি মা এখানে উপস্থিত, শ্রীরামকৃষ্ণ কামার পুকুরে আছেন, তবে মায়ের জীবন্ত উপস্থিতি এখানে বেশি পাওয়া যায়। এবার সংঘাধ্যক্ষ হয়ে তিনি কিভাবে ভক্তদের মার্গদর্শন করেছিলেন তার কয়েকটি ঘটনা বলব। একবার জনৈকা ভক্ত মহিলা প্রশ্নের উত্তরে মাতাজি বললেন, শুধুমাত্র সাধুরা নয়, তোমরাও সমাধি লাভ করতে পারবে। সাধুরা ব্রহ্মের ধ্যান করে এবং তোমরা শক্তির ধ্যান করো, তোমরাও ব্রহ্ম সাক্ষাৎকার করতে পারবে। আরেকবার জনৈকা ভক্ত তাকে কুণ্ঠার সঙ্গে বলেছিলেন, মা ঠাকুর কামিনী কাঞ্চন থেকে সাবধান হতে বলেছেন, তাই আমি ওকে ছুতে ভয় পাই। অনেকেরই এরকম ধারণা আছে, আমি পাপি, আমি কি ভগবানকে ডাকতে পারি, কি ভগবানের সেবা করতে পারি, এরকম অনেক চিন্তা ওদের মনে ঘুরপাক খায়। মাতাজি তাকে অভয় দিয়ে বলেছিলেন, কেন ভয় পাবে, তুমি শ্রীরামকৃষ্ণের শরণাগতা, তার কন্যা, তিনি তোমার অভঞ্জন, আন্তরিক হয়ে চোখে জল নিয়ে প্রার্থনা করো, তোমার প্রতি ভক্তি দাও, অশ্রু জলে মনের সমস্ত মলিনতা ধুয়ে যাবে, তখন তার প্রতি অনুরাগ আসবে। কর্ম প্রসঙ্গে মাতাজি বলতেন, যখনই যে কাজ করো না কেন তা নিষ্ঠার সঙ্গে করো, তবে আনন্দ পাবে। প্রত্যেকটি কাজই পূজা এবং সঠিক সময়ে তা করতে হবে, একটি কাজ করতে করতে আরেকটি কাজ করতে যাবে না, যে কাজ হাতে আছে সেটি আগে শেষ করতে হবে, তাতে মনোযোগ দিতে হবে। একবার জনৈকা সন্ন্যাসিনী খুব দুঃখ করে বললেন যে ভারতের বর্তমান দুর্দশা তো স্বামীজির স্বপ্নের গৌরবময় ভারতবর্ষের সঙ্গে মিলে না। মাতাজি তাকে উত্তর দিয়েছিলেন, স্বামীজি ভবিষ্যৎ দ্রষ্টা ঋষি, তার ভবিষ্যৎবাণী সত্য হবে। তোমরা ভাবতে পারবে না কোন সমাজ থেকে কি পরিস্থিতিতে আমরা মঠে এসেছি। স্বামীজি স্বপ্ন ছিল যে স্ত্রী মঠ হবে, দেখো আজ তা সত্যি হয়েছে, ভারত প্রসঙ্গেও তার বাণী সত্য হবেই। জনৈক ভক্তের প্রার্থনা উত্তরে বলেছিলেন, আশীর্বাদ সবসময় আছে, কিন্তু পুরুষাকারেরও প্রয়োজন আছে, কাজ করার সময়ে, হাঁটার সময়ে, বিশ্রাম নেওয়ার সময়ে সবসময় জপ করবে, হাত জোর করে গুরুর কাছে প্রার্থনা করবে, গুরুজি আপনি আমাকে মন্ত্র দিয়েছেন, ঈশ্বরের প্রতি ভালোবাসাও দিন। 5 বছরের মেয়েকে নিয়ে জনৈকা ভক্ত মহিলা মঠে প্রণাম করতে গেছিলেন, দেরি হয়ে গেছে, অনেক দূর থেকে এসেছেন, ওই জন্য মন্দির বন্ধ হয়ে গেছে, তারা মন্দির প্রণাম করতে পারেননি। মাতাজি কিন্তু সবসময় চাইতেন যে যে মঠে যিনি মঠে আসবেন না কেন, আগে উনারা ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করবে, তারপরে আনন্দদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। তো এবার তো তা হলো না,
আর 5 বছরের ছোট মেয়েটি ভেবেছিল যে মঠে এসে মাকে সাক্ষাৎ দেখবে। তো ও তার নিজের মাকে জিজ্ঞেস করছে, মা শ্রীশ্রীমা কোথায়? তো মা বলছে যে তুমি মাতাজিকে এই কথাটা জিজ্ঞেস করো। তো মাতাজি তাকে খুব সুন্দর করে বোঝাচ্ছেন, বাড়িতে মায়ের ছবি আছে না, উনি সেখানে থাকেন, তোমার হৃদয়েও থাকেন। তুমি যদি তাকে বলো তোমাকে দেখা দিতে, তিনি তাই করবেন। তো পরের বার ভক্ত মহিলা বলছেন, আমি পরের বার নিশ্চয়ই তাড়াতাড়ি আসবো আর মন্দিরে প্রণাম করব। তখন ভারতী ম্যাডাম বললেন, হ্যাঁ শ্রীশ্রীমা ওখানে আছেন, ওখানেও আছেন, ঠাকুর আর স্বামীজিও তাই। একবার যেন এক ভক্ত তাকে প্রশ্ন করলেন, মা ঈশ্বরকে কি আজকাল দেখা যায়? মা উত্তর দিলেন, নিশ্চয়ই তার দর্শনের জন্য যে ব্যাকুল হবে সেই দেখতে পাবে। এটা সত্যি যে তিনি কৃপা করে এই ব্যাকুলতা আমাদের দেন, তবে আমাদেরও তা চাইতে হবে। নিজের উপলব্ধি না থাকলে এত দৃঢ়ভাবে অন্যদের স্পষ্ট উত্তর দেওয়া যায় না। তাই কেউ যদি যোগধ্যান করার সময় নেই বললে উনি খুব বিরক্ত হতেন, বলতেন বাকি সব কিছু করার সময় আছে, শুধু যোগ করতে সময় নেই। আসলে আমাদের ব্যাকুলতার বড় অভাব, সেই জন্য আমরা সময় করে উঠতে পারি না। যদি অন্তরে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা থাকে, তাহলে কোনোভাবে ঠিক সময়টা আমরা বের করে নেব। সেই জন্যে কোনো রকম এক্সকিউজ দেওয়াটা ঠিক না, সেটাই মাতাজি বোঝাতে চেয়েছেন। জনৈক সৈনিক মাত্র 2 দিন ছুটি নিয়ে মাতাজির কাছে দীক্ষা নিতে এসেছিলেন। তার কাজ যুদ্ধক্ষেত্রে, তার কঠিন জীবনযাত্রা বর্ণনা শুনে মাতাজি তাকে নির্দেশ দিলেন, সকাল সন্ধ্যা ট্রেঞ্চেই জপ করো, যখন অন্যরা দেখবে তুমি কিছুক্ষণ নিজের মনে থাকো, ওই সময় তোমাকে বিরক্ত করবে না। মহাপুরুষের অন্যতম বৈশিষ্ট্য তার করুণা। মাতাজি খুব ভোরে উঠতেন, তাই জনৈকা পূজারিণী তার ঘরে শুতেন। মাতাজি ঠিক সময় তাকে ভোরবেলা ডেকে দিতেন। একদিন ভোরবেলা উঠে তিনি দেখলেন তার পাশে একটি বালতি নোংরা জল এবং ভেজা নেতা মাটিতে রাখা আছে। মাঝরাতে ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল জানলার তলা দিয়ে গড়িয়ে এসেছে এবং ভারতীপনা মাতাজি সারা রাত ধরে সেই জল মুছে বালতিতে নিংড়ে নিচ্ছিলেন, যাতে পূজারিণীর বিছানা ভিজে না যায়। পূজারিণী দুঃখ করে বললেন, মা আমাকে ডেকে দিলেন না কেন? মাতাজির সপ্রেম উত্তর, তোমার ঘুমে ব্যাঘাত হবে যে। পূজারিণীকে সকালের আগে অনেক ভোরে উঠতে হয়, তার বিশ্রাম হবে না, ওই জন্যে এই নিঃশব্দ সেবা। কত হাসি ঠাট্টা তার সঙ্গে করা যেত, সব কথাই তার সঙ্গে মন খুলে বলা যেত। সকালে নিজের মায়ের মতো করে তাকে পেয়েছিলেন, কিন্তু শীতকালে ঠাকুরের গলা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিতে বলা, ফুলদানিতে চারিদিক ঘুরিয়ে ফুল দিতে বলা, যাতে শুধু সামনে দর্শন করা ভক্ত ছাড়া ঠাকুরও পিছনে বসে থেকে ফুলগুলির সৌন্দর্য দেখতে পারবেন, ঠাকুরঘরে কাজ করার সময় শব্দ না করা, কথা না বলা, আরতি শঙ্খ ঠিক সময় বাজাতে বলা, নিষ্ঠা করে জপ করতে বলা, ছোট ছোট ঘটনা ও কথার মধ্যে দিয়ে কখন যে তিনি মঠবাসীদের মধ্যে ভগবত প্রেম সঞ্চারণ করে দিয়েছিলেন তা তারা বুঝতে পারেনি। একবার ফোনে কেউ জিজ্ঞাসা করেছেন, মঠে কি সদ্গুরু আছেন? তো যিনি ফোনে কথা বলছিলেন তিনি কৌতুকের সঙ্গে এই কথাগুলি মাতাজিকে বললেন। তৎক্ষণাৎ গম্ভীর হয়ে মাতাজি উত্তর এল, বলো আছেন। এই গুরু ভাব তিনি সহজে প্রকাশ করতেন না। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, মেয়েদের মধ্যে একজনও যদি কালে ব্রহ্মজ্ঞা হন, তবে তার প্রতিভাতে হাজারো মেয়ে জেগে উঠবে এবং দেশে ও সমাজে কল্যাণ হবে। ভারতী প্রেরণা মাতাজি মহাসমাধির সময় বোঝা গেল তার কথার সত্যতা। নির্গুণ ব্রহ্মের সঙ্গে ঐক্য উপলব্ধি করে অন্তিম মুহূর্তে মাতাজি
উচ্চারণ করেছিলেন সচ্চিদানন্দ ব্রহ্ম সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি। এরপর তার মুখে উচ্চারিত হয়েছিল সকলের জন্য প্রার্থনা, সকলের মঙ্গল হোক, সকলের অবিদ্যা দূর হোক। ভারতী প্রণা মাতাজি যে ছোট ঘরে থাকতেন সেই তিনতলার ঘরটি মঠ মূল কেন্দ্রে এখনো সংরক্ষিত। সেই ছোট ঘরে প্রবেশ করলে আজও উপলব্ধি করা যায় এক অপার্থিব শান্তি ও আনন্দময় আধ্যাত্মিক পরিমণ্ডল। এমন মহাসাধিকা মহাগুরুর সঙ্গে যারা থেকেছেন তাদের মুখে মাতাজির কথা শুনে আমরা ধন্য হয়েছি। উল্টো রথে শুভ দিনে তার জন্ম, প্রতিবছর এই দিন আমাদের কাছে হয়ে ওঠে আনন্দ উৎসব। সকালে তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে সানন্দে ভজন করেন। তার জীবনী ও বাণী আমাদের মতোই আগামীকালে সাধক সাধিকাদের পথ দেখাতে থাকবে, তিনি তাদেরও উদ্বুদ্ধ করবেন। স্বল্প সময়ে মাতাজির সব কথা বলা হয়নি, অনেক কথাই থেকে গেছে, তবে আশা করব যে তার স্মরণ মনন আপনাদের ভালো লেগেছে। তার শ্রীচরণে অজস্র প্রণাম নিবেদন করে প্রার্থনা করি শারদা মায়ের স্নিগ্ধা কন্যা প্রণাম জননী প্রণাম। তপস্বিনী মাতৃরূপে করুণা বরুণালয়ে প্রাণানাম প্রণতির মাতর প্রয়চন শুভামতি।